আমাদের খাওয়া দাওয়া শেষ, সকালের নাস্তা। আমরা এই যে এইখান দিয়ে এই যে পাশে যে নৌকাটা, এই নৌকাতে মাছ নিয়ে একটু সামনের দিকে গেছিলাম। এই সোজা সোজা গিয়ে ডানে ঘুরলাম, ঘোরার পরে ওখানে নৌকা থাকার কথা ছিল কিন্তু ওখানে নৌকা নাই, যার কারণে আমরা আবার ব্যাক করে এখানে আসি। এখানে একটু ছায়া আছে, এখানে ওই যে নাস্তা করলাম। ভাই জাল বুনতেছে, ওই যে চর জাল যেটা, ওইটা দেওয়ার পরে কাঁকড়া কাটে, তারপর ওই কোনা কানায় লেগে ছিঁড়ে যায়, ওইটা আবার রিপেয়ার করা লাগে। আর এখন এখন আমরা নামতেছি জঙ্গলে, একটু হাঁটাহাঁটি করে আসি। এই খালি পায়ে যাবো? হ্যাঁ দাঁড়ান, আমার রেখে কই গেলেন? ও মাটি তো শুকনাই, না শক্ত আছে, মাটি শক্ত। চলেন আপনাদের সামনে সাইডটা একটু দেখাই। এই হচ্ছে জঙ্গলের ভিতরে, এই হচ্ছে নৌকা। আমরা এদিকে এদিকে দেখেন, এই যে হরিণে পায়ের ছাপ। হ্যাঁ দাঁড়ান, আসতেছি। এবং এই হরিণের পায়ের ছাপ দেখে যেটা মনে হচ্ছে, হরিণগুলো বড় ছিল। কোন দিক গেছেন? এদিক। রবিক ভাই কই? হ্যাঁ হ্যাঁ, হরিণের পাড়া তো বহুত দেখতেছি, এবং ওই সাইডে কিছু পাড়া দেখলাম। আমার কাছে দেখে মনে হলো বেশ হরিণগুলো বড় ছিল। বেকায়দা শ্বাসমূল এদিকে। হ্যাঁ মারাত্মক শক্ত। এই জায়গাটা একটু মোটামুটি ফাঁকা। এটা বাইন গাছ না? ওরে বাবা রে, এই ছোট গুলাও তো পায়ের লাগে। আমাদের রবিক ভাড়াতে দা আছে, আর হচ্ছে হৈদ ভাড়াতে কুড়াল আছে। যদি আমরা খুব বেশি ভিতরে ঢুকবো না, তারপরেও নিরাপত্তার জন্য এই পায়ের ছাপগুলো দেখছেন, এই কখনোই ছোট হরিণের না। এই গুড়া কি কিসে খাইছে? এই গুড়া, এই যে এই গুড়া ইন্দুরের কাজ এগুলা। কিভাবে খাইছে এই জায়গা উড়াই যায় এই পর্যন্ত? এই হচ্ছে বাইন গাছ, এই গোড়া, এই যে গোড়া এভাবে পুরা উপর পর্যন্ত। বেড়ে যাবো, চলেন আমরা বেড়ে যাচ্ছি। মানুষ মাত্র তিনজন, তো এ কারণে আর খুব বেশি ঝুঁকি নিতে চাচ্ছি না, কারণ এদিকে যথেষ্ট ঘন জঙ্গল, এটা খুব বেশি ফাঁক নাই। এই সামনে এই সাইডটা আবার দেখাই আপনাদের একটু। একদম নদীর পাড়েই আছি, তারপর এই জায়গায় কি পরিমাণ ঘন, এর চেয়ে আরো ঘন হয় হেতলবন। যে যে ওই পারে কিছু হেতলবন আছে, আমরা এখন যে সাইডটাতে আছি এই সাইডটাতে হেতলবন নাই, হেতল গাছের সংখ্যা খুব কম। এদিকে হচ্ছে গোল গাছের সমারোহ, প্রচুর গোল গাছ। এদিকে আমরা পাড় ধরে ধরে হাঁটতেছি বেশি। এই যে পিছনে, সামনে যাবেন? হ্যাঁ হরিণের এখানে, এই যে এখানেও আছে, এই যে হরিণ বাবাজির একটু, এইটা দেখেন, এটা বেশ টাটকা, এইটা টাটকা আছে। না এখানে দুই রকম আছে, একটু পুরনো একটু নতুন, তার মানে এখানে কিছুক্ষণ আগে হরিণ ছিল। আমরা ওইখানে দাঁড়াইছি তো আওয়াজ পেয়ে চলে গেছে হয়তো। এগুলো যে পরিমাণ শক্ত, হরিণ না তক্কে মানে তক্ষক, তক্ষক
আচ্ছা, ওইগুলো তো পাচার হয়, এত পরিমাণ শক্ত, এই যদি পায়ের মধ্যে একটার উপরে যদি পা পড়ে, পা শেষ। চলেন আস্তে আস্তে বোটের দিকে আগাই। হ্যাঁ, আমি নৌকার দিকে গেলাম। নৌকা কই আমাদের? জঙ্গলদের চলাফেরা করা কঠিন বিষয়। ওই সামনে আমাদের নৌকা। এই যে ছোট ছোট গর্ত, ভিতরে কাঁকড়া। মিরাজ ভাই আছেন? শান্ত নীরব। হইদ ভাই আসতেছেন? চলে আসেন। হরিণ দেখতে পেলাম না। না, অভাব নাই, পায়ের ছাপের অভাব নাই। আমাদের মুরব্বী এই জায়গায় রান্না বান্না শুরু হয়েছে। কি রান্ধতেছেন? মাছ? ওরে মাছের কালার রে, মাছ হয়ে আগে ভাবছেন। এই যে একবেলা রাঁধতেছেন, এটা দিয়ে কি রাতেও খাবেন? কালকে সকালেও? বাবা, মানে আজকে দুপুর রাত, আবার কালকে সকাল, তিন বেলা। দেখে তো লোভ লাগে। খাওয়া তো যাবে ইনশাল্লাহ। ভুনা হবে? ভুনা করতেছেন? কি গুঁড়া দিলি? জিরার গুঁড়া? আমাদের ওহিদ ভাই এই জায়গায় ওই চুলার মধ্যে মাটি দিচ্ছে। ওই মাটি দেওয়ার কারণ কি? মাটি দেওয়ার কারণ হচ্ছে টিন তো গরমে যায়, তক্তা ধরে যায়, তক্তা পড়ে যায়, নৌকা তক্তা যেটা। হ্যাঁ, নৌকা তক্তা শর্ট করে দিয়ে। মাটি দেওয়ার কোনো সিস্টেম? ওই ছাই দিয়ে দেওয়া লাগে? না না না, শুধু মাটি লেপে দিলেই হলো। কয় ইঞ্চি মোটা করতেছেন ভিতরে? ইঞ্চি খানেক। ইঞ্চি খানেক? ইঞ্চি দুই। দুই ইঞ্চি? আমাদের এই বড় নৌকায় একটা জিনিস তৈরি করা হচ্ছে, এ আমি জীবনেও কোনোদিন দেখি নাই, এই এমন এক জিনিস, এটা আপনাদের দেখাচ্ছি। এটা প্রসেসটা শুরু হলে আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করে। চাচার এটা রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ। ও বাহ, আমাদের রফিক ভাই এই জায়গায় একটা জিনিস বানাচ্ছে, যেটার কথা আপনাদের একটু আগে বলছিলাম। কিভাবে বানাচ্ছে আগে সেটা দেখাই। কি জিনিস বানাচ্ছে এটা পরে বলি, এটা নমুনা সহ আমরা দেখাবো ইনশাল্লাহ, একেবারে ট্রায়াল দিয়ে। কাজে আগায় আমাদের লাস্টে আপনাদের যে জিনিসটা দেখাইতে চাইছিলাম ওটা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন সেট করাবে। এবার আপনাদের দেখাই এটা কিভাবে কি করে। আর জিনিসটা কি? এই প্রথম ডালেতে আমি একটা লাঠি পুতলাম, শক্ত দেখে একটা লাঠি পুতলাম, তারপর আমি এটা সেট বাধা দিলাম। দেওয়ার পর ঠিক একই সিস্টেম, এই গাদার এই 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 গাদা পয়সা এই জায়গায় বসে তার লেফটি সারবে। এই লেফটি সারবে, এই বোতল, হ্যাঁ বোতল উঠান, ওইটা ধরা অবস্থায় থাকবে। আচ্ছা, থাকবে না আর ওই দড়ি টড়ি ওগুলো খুলবে না তো? শক্ত বসেন, হয় নাই, শেষ হয় নাই। ঠিক আছে, আচ্ছা, তার মানে কাজ যা করার এক হাতে, লাগবে না কাজে। আর যদি বদনা ইউজ করতে হয়? বদনা ইউজ করার ইয়া নাই, ওই সরাসরি ওই পানি তো সাথে আছে। আচ্ছা, এই রফিক ভাই, মিরাজ ভাই,
এই কিভাবে বসা লাগবে এটা দেখাইলো, বাদ বাকিটুকু এই উঠে যাচ্ছে তো। পরবর্তী দেখা যাবে, পরবর্তী দেখা যাবে। হ্যাঁ পরবর্তী দেখা যাবে। না দর্শকরা তো বুঝলো না পুরো বিষয়টা। না তো টয়লেট তো সব ভালোই বলছো যে টয়লেট টেকা দেয় সিস্টেম করলাম। কালকে সকালবেলা একদম লাইভ হবে তাই তো? আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ, দর্শকরা অপেক্ষায় থাকলো। আচ্ছা এই জায়গা এটার উপরে দাঁড় বান্ধা যাবে এই মাঝখানে। কৌতূহল আছে যে ভিতরে জঙ্গলে মানুষজন যখন থাকে তারা টয়লেটের কি ব্যবস্থা। মূলত এটা হচ্ছে একটা স্মার্ট ওয়ে, এইভাবে একটু সহজ হয়। আমাদের ওই মাছ যখন কালেক্ট হয়েছে তখন আমাদের এখানে খাবারের মাছ রাখা হয়েছে, আজকে দুপুরবেলা রাতের বেলা হয়তো বা কালকে সকাল পর্যন্ত আমরা যে মাছ খাবো, কালকে সকাল পর্যন্ত না আজকে দুপুর আর রাতে খাওয়ার জন্য যে সাদা মাছ সেই মাছ রাখা হয়েছে এখানে। হচ্ছে মিরাজ ভাই সেই মাছ প্রসেস করা শুরু করছে। দেখেন কি কি মাছ আছে, ট্যাংরা, এটা ট্যাংরা মাছ আছে, গলদা চিংড়ি মাছ আছে, গলদা ট্যাংরা মাছ আছে, এই এটা কি পোমা মাছ, পোমা বলেন আপনারা, আর এটা আছে তপসে, তপিসে মাছ। এগুলো কাটাকাটি করে আজকে আমাদের দুপুরে এবং রাতে। অভিত ভাই এটা কি আমরা দুপুরে আর রাতে খাবো দুই বেলা? হ্যাঁ দুই বেলা, এটা হচ্ছে আমাদের দুই বেলার খাবার। কালকে সকালবেলা আবার হয়তো বা ডাল বিরিয়ানি, না কালকে সকালবেলা, এখন আর কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা প্রথম দিন আসছিলাম, জেলেরা মাছ ধরে পারে নাই, এখন তো মাছ ধরা পড়তেছে, এখন আর মাছের খাওয়ার কোনো কষ্ট নাই। এটা এখন মিরাজ ভাই কাটাকাটি করে আবার ওইখানে ট্রান্সফার করবে হচ্ছে ওহিদ ভাই রাতে। ওহিদ ভাই আবার প্রসেস করতেছে আদা রসুন পেঁয়াজ, ওইদিকে আবার রান্নাবান্না যখন ওহিদ ভাই শুরু করবে তখন আবার আপনাদের দেখাবো। আমাদের মিরাজ ভাইয়ের মাছ কাটাকাটি শেষ হয়ে গেছে, এখন ওহিদ ভাই যে মাছ মাখাচ্ছে। মাছ এখন ভাজাবে, তারপরে কি ভুনা করবেন? না এটা শুধু ভাজি। ও আমরা এটা শুধু ভাজা মাছ খাবো। বাহ, আর ওই সাদা মাছ হচ্ছে তরকারি করবেন? গলদা চিংড়ি ফ্রাই আর হচ্ছে সাদা মাছ ভুনা। বারোটা দিলাম, আর এগুলো থাক, এগুলো তরকারি দিবেন। বারোটা ওখানে ভাজছেন আর এগুলো ডালে, এগুলো তরকারি দিবেন ছোট না দেন। এই যে ওহিদ ভাই একটু আগে যে মাছটা ভাজতেছিল এই মাছটা হচ্ছে যে এখানে মশলার সাথে মাখাইছেন শুধু? আচ্ছা এটা তো ভুনা বলে, আপনি যখন প্রথমে বলছেন ভাজা আমি ভাবছি আপনি তেলের থেকে উঠায় ওইভাবে রেখে দিবেন। সাদা মাছের ভালো হতো, মানে অন্যান্য মাছ ভালো হতো, চিংড়ি মাছ তো টেস্ট করেন এটা। আমি আবার টেস্ট করবো না? ও আচ্ছা এখানে ব্যাস, এই হচ্ছে আমাদের টেস্টের জন্য একটা, এই জায়গা আমাদের ওই সাদা মাছ রান্না করার প্রসেস চলতেছে এখন। এই সাদা মাছ কোটা, লবণ মতি, লবণ কই? এটা দিও লান দিন, এটা দিও রদি দেন। ওই যে ওই সময় গেল না এটা দেয়া, যে কথা আছে হলো
ও টয়লেট করে মনে হয়, টয়লেট করার জন্য নামছে। একটু কুলুটে দেন, কুলুটে দেন। কি কবে জানেন শখ করে কলম, মানে একটু ওকে দিকে আগে যান। বুঝলেন চিংড়িগুলা। আরে হচ্ছে আমাদের সাদা মাছ কুটে রাখা, এটা এখন চলে যাবে পাতিলে। চুলাটা আমার খুব পছন্দ হয়েছে। দামও তো গেছে 200 টাকাটা ছিল এই এই চুলা, এই ছিল পছন্দ হবে না মানে। এই চুলাটা যখন কেনেন ওই নিচে কি মাটি টাটি দেয়া থাকে কিছু? না 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 না, পরে দিয়ে নিতে হয় না? দিলে হয় না, দিলে দিলে সুবিধা না, আর কোনো কোটা ধরনের যদি ক্ষতি হয় না। এ গুলা বানিয়ে পাইসব গেলে ভাই, পানি লাগে গুলা বানিয়ে নি। পানি যে এতে আছে না, এতো এই যে এটা হাতের সামনে পানি আছে। এই সাদা মাছ এই নৌকা ডান দিকে কাইতে গেল কেন? ওই ভাই কিছুক্ষণ আগে একটা ট্রাই করার জন্য মাছ দিছিল, কেমন হয়েছে? এই যে সে মাছ টাটকা মাছ, দেখে কতটুক বুঝতেছে জানি না, এটা না খাইলে এটা স্বাদ বোঝা যাবে না। হ্যাঁ গলদা চিংড়ি, এত ফ্রেশ। আমরা যে মাছগুলো খাই ওগুলো তো জানার কোনো ঠিক ঠিকানা নেই, দুই দিন চার দিন এক সপ্তাহ কতদিন বরফে থাকে। যাই হোক, এখন ওইবার সাদা মাছ রান্না চলতেছে, সব কিছু রান্না বান্না কমপ্লিট হোক, খাওয়ার সময় আপনাদের আবার দেখাচ্ছি। না ইনশাল্লাহ মাছ হবে। গতকালকে আমরা দুপুরবেলা ওই জঙ্গল দিয়ে আসার পরে আমরা ওই যে চরাপটিয়া যে ফরেস্ট অফিস, ওই অফিসের ঘাটে ছিলাম, এই জন্য কোনো ভিডিও টিডিও করি নাই। তো আমরা ওইখানে একটা ছোট্ট পুকুর আছে, পুকুরে গোসল টোসল করলাম, পুরো একটা শুকুরের দল দেখলাম, বাচ্চা বাপ মা সব মিলে প্রায় 7-8টা। তারপরে ওদের পাশে আবার দেখলাম দুইটা বড় বড় গুই সাপ। এই সব কিছু দেখতেছে, এর মধ্যে হঠাৎ করে ওহিদ ভাই জোরে ডাক দিছে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। পরে আমরা ঘাটে ওই পল্টনের উপরে উঠে দাঁড়াইলাম, ওই জায়গাটা পল্টন, ওইখানে আমরা দাঁড়ানো। এই জায়গা দিয়ে একটা শুকর পার হয়েছে, পুরো খাল এইখান থেকে একটা পাড়ি দিছে। তো দূরের থেকে আমরা দেখছি, তো আমরা প্রথমে ভাবছি যে বাঘ, পরে অনেকক্ষণ তাকায় থাকতে 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 যখন পাড়ে উঠলো, পরে দেখলাম যে বন্য শুকর, সে বিশাল বড় সাইজ। এখন আমরা এইদিকেই যাচ্ছি, গতকালকে ওইখানেই ছিলাম, আজকে আরও গভীরে যাচ্ছি। এটার নাম হচ্ছে ছোট হরমল, ছোট হরমল পর্যন্ত যাব, ওইখানে আজকে আমরা থাকব। আর আপনি তো গোসল শুরু করে দিয়েছেন, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, আমরা এখানে গোসল করব। কালকে তো ওই মিষ্টি পানিতে, ওটা মিষ্টি পানি তো ছিল, মিষ্টি পানি ছিল পুকুরে, হ্যাঁ ওই পানিটা একটু পরিষ্কার, এই পানিটাতে তো যে কাদা গোলা পানি। আমরা আজকে আরো বেশি ভিতরে যাচ্ছি। আর ওহিদ ভাই রফিক ভাই ওনারা যেটা বললো, এই পাশে এই পাশে এখন দেখা যাচ্ছে, এই যে যে সামনে যে ছোট্ট পাড় দেখা যায়, এখন তো ভাটা আরও আস্তে আস্তে এটা পানি নামবে। এই পাড়ের উপরে সব হচ্ছে কুমির বসে থাকে শীতকালে। এই পাশে আছে, এই যে এই দেখাবো আমরা, ওইটা আমরা ইনশাল্লাহ আগামীতে দেখাবো, অপেক্ষা থাকেন, সরাসরি দেখাবো তার। হ্যাঁ কারণ কন্টিনিউ এই ভিতরে থাকা আসা যাওয়া এই করতে করতে একবার না একবার চোখে পড়বেই।
এখানে একভাবে ক্যামেরার দিকে তাকায় কথা বলা একটু ঝামেলা, একটু ডানে বামে সবসময় চোখ বুলাইতে হয়। আর এই সাইডটাও আরো নীরব। একটা মজার জিনিস আপনাদের দেখা, এটা হঠাৎ করে চোখে পড়লো, এই যে দেখেন অবস্থা, বিড়ি আর ব্রাশ একসাথে, ওই হাতে দেখি, ওই হাতে হলো মাজন, এই হাতে হলো ব্রাশ, আর ওই যে বিড়ি একসাথে বসে, একবার বিড়ি টানতেছে আর একবার ব্রাশ করতেছে, কি আজব মানুষ। বিশাল চওড়া খাল তো এটা, ওটা আমাদের নৌকায় সকালবেলা যে প্রথম মাছ দিল, ওই এখানে কত ভিতরে আসছে, ওরা সব বাড়াই আইছে, হেলে ওরা আইছে রবিবার ব্যাঙে, হেলে হাগুলাকে দেখা হয়েছে না, ওরা মানে যে হেলায়, এখানে সে চর জল সেট করতেছে, উপরে একজন উপরে যে একজন আছে ওইখানে হচ্ছে জালের গোড়া, ওখান থেকে যেভাবে নিচে নামবে, নিচে নামতে টানতে টানতে ওই মাথায় যতদূর জাল যা যাবে, যাওয়ার পর আবার এরকম উপরে উঠায় দিবে। এই হলো আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। এই যে এখন আপাতত গলদা দিয়ে রান খাওয়া হচ্ছে, আর ওই ঢাকনাটা একটু উঠান তো। এই হলো সেই সাদা মাছ বোনা, সাদা মাছ টিংরা মাছ, যা দেশি টিংরা, যেটা টিংরা মাছ বলে, টিংরা মাছ। এই তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করি, হ্যাঁ চলেন বিসমিল্লা করা যাক।